শুনে নিন, আমরা হলাম মুসলিম, হানিফ মুসলমান। কি বললাম? হানাফি, হানাফি নয়, হানাফি একটা মাজহাবের নাম, আর হানিফ মুসলমান। ইব্রাহিম নবী ছিলেন হানিফ মুসলমান, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হানিফ মুসলমান। খুব মারাত্মক কথা বললাম বা, ইহুদিরা কিন্তু মুসলিম, ওরা হানিফ মুসলমান নয়, আমরা হলাম হানিফ মুসলমান। কিরকম হানিফ মুসলমান? দারুণ দিচ্ছি, কোরআনের দলিল আছে গো বাপ, একটা একটা করে কোরআনের দলিল দেব। তো বাপেরা আমার জন্য দোয়া করবেন, আমি একটা কোরআনের তাফসির লিখছি, আমার লেখা তাফসিরের নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। আমার লেখা তাফসির যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন আমি হয়তো পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীর নামে প্রথম তাফসির লেখা শুরু হচ্ছে। আজ থেকে বহুদিন আগে তাফসির লেখা শুরু করেছিলেন ফুরফুরা সিলসিলার মধ্যে আল্লামায়ে হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে। দুই থেকে তিন পারা লেখার পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে, তারপরেই এই প্রথম তাফসির লেখা শুরু হচ্ছে, তাফসির আবু বকর সিদ্দিক। আমার যে লেখা তাফসির তার মধ্যে এগুলো সব পাবেন বাপ। আমি জলসা জগৎ থেকে বিদায় নিতে চলেছি, আল্লাহর কাছে দোয়া করেন ইমানের সাথে যেন থাকতে পারি, ইমান নিয়ে যেন মরতে পারি, এতটুকুই দোয়া আপনাদের কাছে আশা রাখি। চলে টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলে নিই। আল্লাহর পরে স্থান হলো নবীর নয় বাপেরা, নবী দে। চলো, নবীদের পরিচয় হলো তিনটি, কটা? তিনটি। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি বলে দিই? নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। কি বললাম? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি, এন ই ডব্লিউ এস, এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন প্রকৃত সাংবাদিক। আর এখনকার সাংবাদিকরা বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর একরকম, মারামারি ফাটাফাটি লাগে, ঠিক না বেটি? এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর আমার নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। পার্থক্যটা কি? বিটুইন ফার ডিফারেন্স। নবীরা আল্লাহ পাক তার নবীদেরকে যা যা দেখিয়েছেন, যা যা বলতে বলেছেন, সেইগুলোই বলেছেন উম্মতদেরকে, সেইগুলোই করিয়েছেন উম্মতদেরকে, বাড়ায়নে কমায়নে। এই জন্য আল্লাহ তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স। নবীদের পরিচয় হলো তিনটি, আর নবীদের আলোচনা করবো বা মাত্র 15 মিনিট। তাহলে আল্লাহর আলোচনা থাকবে 15 মিনিট, নবীদের আলোচনা হবে 15 মিনিট, তার মধ্যে থেকে মুহাম্মদ সাল্লামের আলোচনা একটু বেশি করব, তাহলে নবী দিবস হয়ে যাবে। ক্লিয়ার? দেখবেন সব থেকে বড় দুঃখ লাগে কি জানেন, এই রবিউল আউয়াল মাসের চাঁদরা খালি ওঠার অপেক্ষায় থাকে। রবিউল আউয়াল মাসে চাঁদ উঠলেই দেখবেন ম্যাক্সিমাম বক্তারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করেন, যেহেতু ওই মাসে তিনি জন্মগ্রহণ করেছেন। আর মহরমের চাঁদরা খালি দেখতে পেলে হয়, মহরমের চাঁদরা উঠলেই দেখবেন আমার বক্তা ভাইরা বেশিরভাগ তারা কি করেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়েছেন ওইটাই খালি কেঁদে কেটে একদম বলে দেখার করে দিল। শুনে নিন, পৃথিবীর শুরু থেকে নিয়ে, পৃথিবীর শুরু থেকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেদিন শহীদ হন, ওই দিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ পাক ওই তারিখে 313টা ঘটনা ঘটিয়েছেন। কটা? 313টা ঘটনা ঘটেছে ওই দিনে। তার মধ্যে সর্বশেষ ঘটনাটা ঘটেছিল কি, 682 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ, মহরম মাসের 10 তারিখ, কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন। এটা হলো 313 নম্বর ঘটনা, তার আগে 312টা ঘটনা ঘটে আছে, 50টাও জনগণকে বলি না। জনগণের মাথায় এভাবেই ঢুকিয়ে দেওয়া হয়েছে, মহরমের চাঁদরা উঠেছেই মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আলোচনা, অন্য কিছু নেই। আর বাপেরা যে তাফসির লেখা চলছে এগুলো সব তুলে দিয়ে যাচ্ছি বাপ। চলে, তো নবীদের আলোচনা হবে 15 মিনিট, তাহলে 15 আধ ঘন্টা 30 মিনিট। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো মাত্র দুটো, কটা কটা কটা? দুটো। আমাদের পরিচয় নিয়ে আলোচনা হবে দুটো, কোরআন থেকেই আলোচনা করব 15 মিনিট, তাহলে 45 মিনিট হয়ে গেল। আর তিনটে টপিকস আছে, কি তিনটে টপিকস বলে দিচ্ছি। শিক্ষা নিয়ে কিছু কথা বলবো। এডুকেশন কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন শব্দটাকে ভাঙবো আজকে, EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে, যাকে তাকে শিক্ষা বলে না ও শব্দটা ভাঙবে একটু। আর শিক্ষাটা নেবে কে, যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। স্টুডেন্ট কাকে বলে? হুইচ স্টুডেন্ট, কে স্টুডেন্ট? STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে, ওটাকে নিয়ে ভাঙবো। তাহলে এটা 5 মিনিট, ওটা 5 মিনিট হয়ে গেল। আর একটা হলো শিক্ষাটা দেবে কে,
যিনি দেবেন তিনি হলেন টিচার। টিচার কাকে বলে? টি ই এ সি এইচ ই আর। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, এটাকে নিয়ে পাঁচ মিনিট, তাহলে টোটাল তিনটে শব্দ মিলে পনেরো মিনিট হবে। তাহলে ওই দিকে তিন পনেরো পঁয়তাল্লিশ আর এই পনেরো মিনিট, মোট এক ঘন্টা সময় দিতে পারবেন বাবা মা? হ্যাঁ ইনশাল্লাহ। একবার তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর। আমার বাপেরা চলেন, এবারে আসছি আমার বক্তব্যের শর্ত হলো মাত্র দুটো। আমার বক্তব্যের শর্ত হলো দুটো, কি কি? এক নম্বর, যখন আপনাদেরকে সুবহান আল্লাহ বলতে বলবো, মুসলিম ভাইরা জোরে উচ্চ আওয়াজ আন্তরিকতা নিয়ে সুবহান আল্লাহ বলতে হবে, পারবেন ইনশাল্লাহ? এক নম্বর। দুই নম্বর হলো, দয়া করে এখানে বসে বসে কেউ ঘুমাতে পারবেন না, মেবি হতে পারে যদি আপনার ঘুম পায় আপনি দয়া করে উঠে চলে যাবেন, আপনার মতো ঘুমন্ত মরন্ত বেকারস্বতা আমার প্রয়োজন নেই। কারণ কি জানেন? আমি হলাম বাবা নেগেটিভ পজিটিভ বক্তা। কি বললাম? নেগেটিভ পজিটিভ বক্তা। আমি পজিটিভ ওয়াজ করি আবার নেগেটিভ ওয়াজ করি। আমি যখন পজিটিভ ওয়াজ করব তখন আপনি জেগে থাকবেন, আর নেগেটিভ ওয়াজ যখন করব তখন আপনি ঘুমাবেন, আর চলে যাবার পরে সকালবেলা চায়ের দোকান আমার গোষ্ঠী উদ্ধার করবেন। ও পাঠশালায় আমি কিন্তু পড়িনি বাবা, আগেই বলে দিলাম। একদম একটা বড় গাছকে কাটতে গেলে ছোট ছোট ডালগুলোকে আগে টুক 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 করে করাত দিয়ে কেটে দিতে হয়, আর তলার ডালটাকে মূল গোড়াটাকে বড় করাত দিয়ে চালালেই মাল কেটে যায়। সুতরাং আজকের নোংরা জিনিসগুলোকে বাঁচতে গেলে, নোংরা জিনিসগুলো থেকে বাঁচাতে গেলে সর্বপ্রথম করতে হবে কি, টুকটুক করে আস্তে আস্তে ছোট ছোট ডালগুলো কেটে নিতে হবে। আমার কথাগুলো প্রথমত শুনতে শুনতে কেমন লাগবে? টক লাগবে, ঝাল লাগবে, তিতো লাগবে, মিষ্টি লাগবে, কষা লাগবে। মালটা খেয়ে নেবেন, সকালবেলা আচার হয়ে বের হয়ে আসবে, টেনশন মোটেই নেবেন না। কথাগুলো বললাম সাময়িক কথাবার্তা, আর দু একটা এক্সাম্পল যখন দেবো হাসির ছলে একটু কথা বলি বাবা। হাসির মধ্যে থাকবে রসালো, আর রসালোর ভিতরে থাকবে কি জানেন? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, কথার মধ্যে থাকবে প্যাঁচ, আর তার ভিতরে থাকবে একদম সোলো পয়জন। সহজ কিন্তু বুঝতে পারবেন না, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ যারা বাবাজিরা আছেন ঠিক বুঝে নেবেন লোকটা কি বলতে চাইছে, কোন অ্যাঙ্গেলে কথাটা বলছেন। চলো শুরু করছি আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় কথা বলেছি বাবা, তাড়াতাড়ি আমার সাথে কথা বলেন। আচ্ছা আপনাদের সঙ্গে কি আমার ধর্ষণের মামলা চলছে বসিরহাট কোর্টে? তো মুখ থেকে কথা বলছেন না কেন, কি আশ্চর্য! একটু মন খুলে ওয়াজ শুনবেন, কেন স্ত্রীদের সঙ্গে ঝগড়া করেছেন নাকি? একটু মন খুলে বসবেন, হাসি খুশিতে বসবেন, পাক পবিত্র অবস্থায় বসবেন, ওয়াজ শুনবেন। এক ঘন্টা তো ব্যাপার, মাত্র এক ঘন্টা সময় দেবো আপনাদের কাছে, টেনশন নেই। বাবা মিডিয়া বাবা আসতে বাবা, কোনো কথাটা তো বলো না, কিপ সাইলেন্ট। চলো আল্লাহর বায়োডাটা হলো চারটে, কি কি? আল্লাহ নিজেই বলছে, কি বললাম? কুল নয়, কয় হস্যগুলা কুল, কয় বয় হস্যগুলা কুল, দুটা কুলের মধ্যে পার্থক্য আছে। একটা কবালা ইয়া কুলি থেকে কুল মানে বলো, আর আকালা ইয়া কুলি থেকে কুল মানে গেলো বা খাও। দেখেছেন কি ভুল বেরোচ্ছে খালি? কুল নবী তুমি বলো, কি বলবো? আল্লাহ হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ আহাদ, আহাদ আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক যা দুই আছে বা থাকতে পারে, আহাদুন মানে এক যা দুই হয় না। তাই আল্লাহর বায়োডাটা যখন অবিশ্বাসীরা নবীর কাছে জিজ্ঞাসা করলো, হে মোহাম্মদ তোমার আল্লাহ খায় কি, তোমার আল্লাহ স্ত্রী কয়জন, ছেলে মেয়ে কয়জন, তোমার আল্লাহ পেশা পায়খানার প্রয়োজন হয় না, বলো তো দেখি। তখন আল্লাহ পাক এই আয়াই সূরাটা নাজিল করে নবীকে বলতে বললেন, নবী ওদেরকে বলে দাও আমার বায়োডাটাটা, আমার বায়োডাটা হলো চারটে। কি? এক নম্বর নবী বলে দাও, কুল নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নম্বর আল্লাহর বায়োডাটা, আল্লাহু সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী, ঠিক না বেটি? তিন নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি। ইহুদি নাসারারা বলেছিল সেই উজায়েরকে আল্লাহর বেটা বলেছিল, আর খ্রিস্টানরা বলেছিল ঈসাকে আল্লাহর বেটা, ওদের কথা ক্যান্সেল হয়ে গেল। চার নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। কি বললাম বাপেরা? তার সমকক্ষ বলুন মানে বলুন, কি বললাম? কেউ নয় নয়, কেহই নেই। ভাষাটা ভালো করুন, কেন বলছি একটু খুলে বলি, তার সমকক্ষ কেহই নেই। কেন? একটা ছেলে একটা মেয়েকে বললো আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বললো আমি তোমাকেই ভালোবাসি, দুটো বাক্য এক। যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে, আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে আর কেউ নেই সোনা, শুধু তুমি আছো। আহা কি ভালোবাসা! এখনকার ভালোবাসার মুরগি পোষা দুটি সমান, বোকা ছেলে জানে না। যুবকদের বলি, বাবা যুবকেরা
বাড়ি থেকে চিন্তা করবে এখনকার ভালোবাসা আর মুরগি পোষা দুটোই সমান, চলে যাবে।